সব শেষ কোটি টাকার জিনিস সব মিলিয়ে আমার প্রায় কোটি টাকার ঊর্ধ্বে আমার ক্ষয়ক্ষতি। গত 23 আগস্ট নীলফামারী পৌর এলাকার সবুজপাড়া ওয়াবদা মোড়ে আগুনে পুড়ে ছাই হয়েছে 3টি বসতঘর সহ 7টি দোকান। আমরা পাশের বাসায় গল্প করতে ভাবির বাসায় এমন সময় আমার বড় ভাই চিৎকার করে আগুন আগুন করে। আমি আমার ওয়াইফ আমার ভাবি আমার বোন সবাই দৌড়িয়ে আসি। আমরা এসে দেখি আমার দোকান এবং পাশের দোকানে আগুন। আমি দোকানের ঝাপটা আবার খোলে বাইরে বাইরে দেখতেছি যে আগুন। তারপর আমরা ওইখান থেকে দৌড়ে আসতেছি, আমার ভাইকে বলতেছি দৌড়ে আসছি এখানে সব শেষ হয়ে যাইতেছে, ততক্ষণে কিন্তু আগুন নীলফামারী ফায়ার সার্ভিস ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাড়িতে থাকা আসবাবপত্র, ওয়ার্কশপে থাকা মোটরসাইকেল সহ মার্কেট ও বসত বাড়ির প্রায় সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। আমি জীবন দিয়ে ইয়ে করার পরও আমি পারলাম না, আমার মানে কোনো কিছুই আমি রক্ষা করতে পারলাম না। আমার 7টা দোকান, পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা হয়নি। স্ত্রী সন্তানকে নিয়ে কোনো রকমে প্রাণে বেঁচেছেন বাড়ির মালিক মামুনুর রশিদ। এবং আমার বাচ্চা কাচ্চা এবং আমার নিজের পরনেও, আমার পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছু নাই। 13-14 বছর বয়স হইল, বিয়ে হওয়ার সে অনেক জিনিস করছি, আমার নিজের হাতে সব জিনিস শেষ, কিন্তু একটা সুতা পর্যন্ত বাঁচাইতে পারিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মমতাজ খান মোটরসাইকেল গ্যারেজে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে ওই মোটরসাইকেল গ্যারেজ সংলগ্ন মুদি, মোবাইল রিচার্জ ও চায়ের দোকান সহ 7টি দোকান ঘর পুড়ে যায়। তবে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় মোট ক্ষয়ক্ষতির কোনো পরিমাণও নির্ধারণ করেননি তারা।